চীন উত্তর কোরিয়ার সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন। চীন এবং উত্তর কোরিয়ার নেতারা তাদের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী উপলক্ষে বার্তা বিনিময় করেন। তাদের বার্তা শক্তিশালী সম্পর্কের আশা প্রকাশ করে যখন বিদেশিরা তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছে। বার্তা বিনিময়টি এমন সময় হয়েছে যখন উত্তর কোরিয়া এবং রাশিয়া তাদের সহযোগিতাকে তীব্রভাবে প্রসারিত করছে। চীন দৃশ্যত এ সহযোগিতা থেকে তাদের দূরত্ব বজায় রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে উত্তর কোরিয়া এবং চীনের মধ্যকার আদান প্রদান এবং স্মারক অনুষ্ঠানের মাত্রাই তাদের মধ্যে সম্পর্কের সঠিক চিত্র তুলে ধরবে। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, তার সরকার দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে সুসংহত ও বিকাশের জন্য অবিচলভাবে চেষ্টা করবে। কেসিএনএ জানায়, কিমের কাছে তারা বার্তায় শিং বলেন যে চীন যৌথভাবে দুদেশের মধ্যে সমাজতান্ত্রিক লক্ষ্যের স্থিতিশীল এবং আরও অগ্রগতি প্রচার করতে প্রস্তুত। উত্তর কোরিয়া এবং চীন 1949 সালের 6 অক্টোবর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তখন থেকে তাদের মধ্যকার সম্পর্ককে প্রায় ঠোঁট এবং দাঁতের মধ্যে ঘনিষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। চীন উত্তর কোরিয়ার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এবং প্রধান সহায়তা প্রদানকারী দেশ। সন্দেহ করা হয় উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে বাস্তবায়ন এড়াতে এবং তার দরিদ্র প্রতিবেশীকে টিকে থাকতে এবং কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে একটি প্রাচীর হিসেবে ব্যবহার করার জন্য গোপনে সাহায্য পাঠায় চীন। কিন্তু অনেক পর্যবেক্ষক মনে করেন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার সাথে একটি ত্রিমুখী পাশ্চাত্য বিরোধী জোট গঠনে অনিচ্ছুক চীন, কারণ তার অসংখ্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং ইউরোপ ও তার এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে একটি স্থিতিশীল আঞ্চলিক নিরাপত্তামূলক পরিবেশ বেশি পছন্দ করে। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এমন প্রবল সন্দেহের মধ্যে যে উত্তর কোরিয়া সামরিক এবং অর্থনৈতিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে প্রচলিত অস্ত্র সরবরাহ করেছে। জুন মাসে পিয়ংইয়ং এর একটি বৈঠকের সময় কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তি অনুযায়ী দুটি দেশের কোনো একটি আক্রমণের শিকার হলে তারা পারস্পরিক সামরিক সহায়তা করবে। এ চুক্তিকে স্নায়ুযুদ্ধের অবসানের পর দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। উত্তর কোরিয়া তাদের অগ্রসর মান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং তাদের অংশীদারদের সঙ্গে বিবাদে জড়িত। কিম বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে পারমাণবিক এবং প্রচলিত উভয় ক্ষমতা বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন। কেসিএনএ জানায়, কিম একটি সামরিক একাডেমির ক্যাডেটদের একটি লাইভ আর্টিলারি ফায়ারিং মহড়া তদারকি করেন। মহড়াটি দেখার পর কিম বলেন, সামরিক একাডেমিতে প্রশিক্ষণ কার্যক্রমগুলোকে অবশ্যই স্বল্প সময়ে এবং আকস্মিক অপারেশনের মাধ্যমে শত্রুদের নিশ্চিহ্ন করতে গেরিলা যুদ্ধের কৌশলের উপর দৃষ্টি নিবদ্ধন করতে হবে। নির্বাচনে ট্রাম্পকে সমর্থন নেতানিয়াহুর। আসন্ন মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানা গেছে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন নেতানিয়াহু, যেন তিনি হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন। তবে এ ব্যাপারে কমলা হ্যারিসের কোনো মন্তব্য জানা যায়নি। নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু কিনা জিজ্ঞেস করা হলে হ্যারিস ফোকাস সরিয়ে নিয়ে বলেন, উভয় দেশের জনগণের মধ্যে জোট বেশি গুরুত্বপূর্ণ। উল্লেখ, নির্বাচন আসন্ন হওয়ায় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের স্থানীয় মুসলমানদের থেকে বেশ চাপেই আছেন হ্যারিস, কেননা তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় হতাশ তারা। ইসরায়েলের বিরুদ্ধেও আরও শক্তিশালী অবস্থান নেওয়ার পক্ষে তারা। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পররাষ্ট্রনীতি অনুযায়ী কমলা হ্যারিস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ইসরায়েলি জনগণের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ, সেজন্যই মার্কিন পররাষ্ট্রনীতি অনুযায়ী ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। মার্কিন নিউজ আউটলেট সিবিএস প্রচারিত 60 মিনিট প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। লেবাননের যুদ্ধবিরতির জন্য মার্কিন আহ্বানের বিষয়ে সাম্প্রতিক মতবিরোধকে উল্লেখ করে হ্যারিস বলেন, হামাস ও হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের অধিকারকে ওয়াশিংটন সমর্থন করে আর ইসরায়েল চাপের মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে, এতে কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না। জানা গেছে হ্যারিসের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন নেতানিয়াহু, যেন তিনি হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন। হ্যারিস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বৃদ্ধি করতে, বন্দীদের মুক্তি নিশ্চিত করতে এবং যুদ্ধবিরতির দিনে কাজ করতে চায়। তিনি আরও বলেন, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের ওপর ওয়াশিংটন কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে। নেতানিয়াহু ঘনিষ্ঠ বন্ধু কিনা জিজ্ঞেস করা হলে হ্যারিস ফোকাস সরিয়ে নিয়ে বলেন, উভয় দেশ জনগণের মধ্যে জোট বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য নির্বাচন আসন্ন হওয়ায় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের স্থানীয় মুসলমানদের থেকে বেশ চাপেই আছেন হ্যারিস, কেননা তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় হতাশ তারা। ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেওয়ার পক্ষে তারা।